নমস্কার আমি দেবজনী প্রত্যেক দিনকার মতন নিয়ে হাজির আপনাদের প্রিয় অনুষ্ঠান আপনার ডাক্তার আজকে যখন অনুষ্ঠান করতে আসছিলাম না আমার নাকটা কিরম খুশখুস করছিলো ভাবছিলাম রে ক্যামেরা অন হলে যদি হাঁচি শুরু হয়ে যায় তাহলে তো এক প্রবলেম কিন্তু সেটা তো আমার তেমন কোনো সমস্যা নয় আমি হয়তো একবার বা দুবার হাসতাম। কিন্তু আপনাদের মধ্যে যারা ক্রমাগতভাবে হেঁচে যান বিশেষ করে সকালবেলা ঘুম থেকে উঠে এবং যাদের জানা যাচ্ছে যে নাকের ভেতরে কোনো পলিপ রয়েছে বা নাকের হারটা ব্যাকা তারা কি করবেন তারা তো মহা সমস্যায় পড়েছে এবং এই ক্ষেত্রে কি আশার আলো আমাদের হোমিওপ্যাথি দেখাতে পারে ঠিকই ধরেছেন আজকের আলোচনা আমাদের এই প্রসঙ্গে এবং আজকেও আমার সঙ্গে রয়েছেন ডক্টর সুহদীপক হ্যাঁ তো আমার হাজিটা আমি আটকে দিয়ে অনুসরণ করতে চলে এলাম কিন্তু অনেকে আছে কিছুতেই হাজি আটকাতে পারে না সকালবেলা উঠে 30টা 40টা হাজি হয়ে যাচ্ছে কেন হয় ডাক্তার এটা তো বলা হয় কোনিক অ্যালার্জিক রাইনাইটিস বলা হয় এটা অনেক অ্যালার্জি রাইটাইস রাইনাইটিস মানে এটা ওয়ান টাফ অ্যালার্জি এটা সকালবেলা ঘুম থেকে উঠলে প্রচুর পরিমাণে হাঁচি হয় মানে অনর্গল মানে হাঁচি হয় এবং তাহলে প্রথমেই বলিনি হাঁচি ব্যাপারটা কী বলিনি একটু হাঁচিটা কি হাঁচিটা হচ্ছে আমাদের বডি একটা মেকানিজম মানে যদি আমাদের নাকের মধ্যে দেখবেন আমরা তো নাক দিয়ে নিঃশ্বাস নিচ্ছি এবং নিঃশ্বাসের সঙ্গে ধুলো বালি অনেক কিছু আসছে এবং আমাদের মুখের মধ্যে যদি কোনো চুল বা কিছু জীব আমাদের দেখবেন সেটাকে থুথু করে ফেলে দিই এটা হচ্ছে এটাকে বডি একটা বডি একটা মেকানিজম একটা মানে মুখের মধ্যে যদি কোনো কিছু বাজে জিনিস হয় সেটাকে আমরা বাইরে বের করে ফেলে দিয়ে এটাকে এবার নাকের মধ্যে তো কোনো জিভ নেই নাকের মধ্যে জিভ নেই সে ফেলে দেবে থু থু করে ফেলে দেবে সে কিছু হয় না নাকের মধ্যে কি থাকে মানে নাককে নিয়ে তাহলে যে নাকের ভিতরে যদি কোনো দূষিত জিনিস বা খারাপ জিনিস কেউ ঢুকে যায় এবং যেগুলো আনএক্সপেক্টেড জিনিস এয়ারের সঙ্গে ঢুকে যায় তখন নাক কি করে সেটাকে হাঁচি দিয়ে বার করে দেয় বড়ি একটা মানে বডি যে মানে কর্তা একটা কি তিনি তৈরি করেছিলেন আরকি ভগবান এটা আমাদের তৈরি করে দিয়েছিলেন এটা আমাদের তোমার নাককে তুমি সুস্থ রাখার জন্য এটা তোমার একটা দরকারি জিনিস

রোগটা কি খুঁজে রোগ কি কি হতে পারে এখানে যদি নাকের মধ্যে কোনো কারণে যদি অ্যালার্জি হতে পারে তাহলে জন্য অ্যালার্জিক রাইনাইটিস যেটাকে আমরা বলছি যেটাকে সেটা যদি হয়ে গিয়ে থাকে সেটা হচ্ছে নাকের প্রচুর পরিমাণে হাঁচিয়ে হতে পারে এবার কোনো পেশেন্টের যদি নাকের মধ্যে পলিপ থাকে তার থেকে তার হাঁচি আসতে পারে কোনো পেশেন্টের যদি নাকের মধ্যে নাকের মাঝে যে ডেভিয়েশন আছে সেপ্টাম যেটা আছে সেটা ডেভিয়েটেড হয়ে গিয়ে থাকে ব্যাকা থাকে কিন্তু তার প্রচুর পরিমাণে হাঁচি হতে পারে এবং তার নাকের মধ্যে অবস্ট্রাকশন থাকতে পারে এই ধরনের সমস্যাগুলো তার থাকে এগুলো অতএব তার যে সমস্যাটা যেটা এবং তার সে সমস্যাটাকে ঠিক করে দিতে হবে এবং কোনো পেশেন্টের যদি সর্দি কাশি লাগা খুব প্রবণতা থাকে একটু যদি তার সর্দি কাশি লেগে যায় কারণ যদি টনসিল যদি উইক থাকে এবং একটু যদি সর্দি কাশি লেগে যায় সেই পেশেন্টে কী হবে একটুতে তার ভাইরাসগুলো অ্যাটাক করবে এবং তার হাঁচি কাশি এ ধরনের সমস্যা আসবে অর্থাৎ আমাদের সেখানে যদি আমাদের ওষুধ দিতে হয় তাহলে হাঁচির ওষুধ দিলে আমাদের চলবে না হাঁচি অনুযায়ী কিন্তু তোমার খুঁজে বার করা কেন তার হচ্ছে ওষুধ দিতে হবে এবং যদি তার নাকের মধ্যে কোনো পলিপ আছে মনে হয় তার ওষুধ দিতে হবে যদি মনে হয় নাকের হাড়টা বাঁকা আছে তার ওষুধ দিতে হতে পারে এবং যদি মনে করে কারোর টনসিল আছে টনসিল থেকে তার ঘন ঘনমহল আছে তার টনসিলটাকে সারিয়ে দিতে হবে নাহলে হাঁচিটাকে ওষুধ দিয়ে কিন্তু লাভ নেই কিন্তু হাঁচি সারবে না পুরোপুরি জন্য সেটাকে যতক্ষণ আমরা সাহায্য পাচ্ছি তবে কি আমরা কিন্তু ঠিক সঠিক চিকিৎসাটা পেতে পারি সঠিকটা পেতে পারি তবে কে দেখবেন অনেকের ক্ষেত্রে দেখবেন একবার হাঁচি হলো দুবার হাঁচি হলো তিনবার হাঁচি হলো একটা সঙ্গে সঙ্গে অ্যান্টি অ্যালার্জিক ওষুধ খেয়ে নিলো এবং অ্যান্টি অ্যালার্জি ওষুধ খাওয়া মানে কি তার খানিটা হাজিটা একটু সাপ্রেস হয়ে গেল কমে গেল একটু তার মানে কি তার রোগটা কিন্তু খুঁজে বার করা হলো না বা রোগটা দিকে ঝামা চাপা দেওয়া হলো তার ফলে কি হলো অ্যান্টি একটা অ্যান্টি অ্যালার্জিক মেডিসিন কি একটা বাইরে থেকে চাপিয়ে দেওয়ার ড্রাগ এটা এবং তার সাইড এফেক্ট প্রচুর পরিমাণে আছে এবং সেই সাইড এফেক্টের জন্য তার অন্য একটা লং টার্মে গিয়ে অন্য একটা তার সমস্যা তৈরি হচ্ছে এবং অন্য একটা সমস্যা তৈরি হচ্ছে যেটা সে এখন জানে না যে ভবিষ্যতে কি সমস্যা আসছে বা কী ধরনের সমস্যা হবে সে যায় না বলে সেই ধরনের অ্যালার্জিগুলো খেয়ে যায় ওষুধগুলো খেয়ে যাচ্ছে কিন্তু এখানেই যদি আমাদের হোমপ্যাথির ওষুধ যদি খাওয়া যেত তাহলে কিন্তু আমরা কিন্তু অ্যান্টি অ্যালার্জি মেডিসিন না খেয়ে আমরা কি লোকটাকে নির্মূল করে ফেলতে পারতাম একজন পেশেন্টের যদি সর্দি কাশি লাগার ভাত থাকে তাতে আমি যতই অ্যান্টি অ্যালার্জি ওষুধ খাওয়ান আজকে অ্যান্টি অ্যালার্জি ওষুধ খাওয়াবেন সে ভালো থাকবে এবং কালকে আবার তার যে কেসে একই অবস্থা হয়ে যাবে অতএব তাহলে কিন্তু ঘন ঘন কিন্তু ও ওষুধ অ্যান্টিআলজি ওষুধ খেয়ে তার কিন্তু লাভ কিচ্ছু হবে না তার লাভ তখনই হবে এটা নির্মূল করতে রোগটা নির্মূল করতে মূল রোগটা কি আছে তার সর্দি কাশি লাগালে প্রবণতা যে তার শরীরের মধ্যে তার ইমিউনিটি পাওয়ারটা কম আছে সেটাকে পাওয়াতে হবে বারবার করে অ্যান্টি আমাদের যে কনস্টিটিউশন যে মেডিসিনগুলো আছে যে ধাতের মেডিসিনগুলো আছে আমাদের সেই ধরনের ওষুধগুলো যদি দিতে থাকা হয় এবং সিমটোমেটিক মেডিসিনগুলো যদি দিতে থাকা হয় এবং দিতে দিতে একসময় দেখা যাবে পেশেন্টের ইমিউনিটি পার্টটা অনেক বেড়ে গেছে এবং পেশেন্ট একসময় দেখা যাবে তার নর্মাল লাইফের মধ্যে ফিরে আসছে এবং তখন তারা দেবেন আর অ্যাড হাসিটা হচ্ছে না নর্মাল মানুষের হয় একবার দুবার হাসি হওয়া সেটা তারা হচ্ছে আচ্ছা পলি নাকের ভেতরে পলিপের কথা আপনি বললেন যেটা আমরা অনেক সময় শুনেছি যে অপারেট করে বার করে দিতে হয় কিন্তু অপারেট করলে নাকি আবার ফিরে আসে তো এক্ষেত্রে কি হোমিওপ্যাথিক করতে পারে নাকের মধ্যে পলিপ মানে হচ্ছে নাকের মধ্যে একটা মাংস পিন্ডো যাদের নাকে ধরো হাঁচিয়ে আছে তাই নাকে যদি একটা যদি আমার নিজেরাই যদি দেখেন দেখতে পাবেন নাকের মধ্যে দেখতে পাবেন লাল টকটকে দেবেন দুটো মাংস পিন্ডের মতো আছে এবং সেটা গোল গোল চকচকে থাকে সেটা এবং সেটা দেখতে চকচকে হয়ে যেতে এবং সেটাকে যদি সারাতে হয় যদি দেখবেন এটা কেন হচ্ছে এটা একটা মনে করো একটা যদি কার সাবস্টেন্স যদি আমাদের শরীরের মধ্যে এসে পড়ে তাহলে দেখবেন আমাদের এই জায়গাটা দেখবেন ফুলে যাচ্ছে স্কিনের কোনো একটা জায়গা ফুলে যাচ্ছে কারণ কারণ যে মুহুর্তে অ্যালার্জি সাবস্টেন্সটা আমাদের স্কিনে এসে কাটছে আসছে মানে লাগতে হচ্ছে না কাছাকাছি আসছে স্কিন আমাদের এত সেন্সেটিভ আমাদের ব্লাডের মধ্যে খবর চলে যাচ্ছে এবং ব্লাডের মধ্যে এমন একটা চেঞ্জ হয়ে যাচ্ছে একটা হুলস তুলুস পড়ে যাচ্ছে ব্লাডের মধ্যে চেঞ্জ হয়ে গিয়ে এর মধ্যে একটা ইনফরমেশন তৈরি হয়ে যাচ্ছে তার মানে রোগটা কোথায় রোগটা হচ্ছে আমার ব্লাডে আমার শরীরের মধ্যে রোগ অ্যালার্জি জিনিসটা সবাইকারই কাছাকাছি আসে কারণ তো হচ্ছে আমার হচ্ছে তার কারণ হচ্ছে আমার যে হাতের কাছে আসছে সেটা খুব মানে সেন্সিটিভ আমার স্কিনটা এই স্কিন সেন্সিটিভ জন্য আমার এই ধরনের সমস্যাটা হচ্ছে অতএব আমাকে এটাকে যদি ট্রিটমেন্ট করতে হয় তাহলে কিন্তু আমার চিকিৎসা করা দরকার আমার ব্লাডের যে সমস্যা যেটাকে এটা ঠিক করে ফেলা দরকার এই হাঁচিটা যদি প্রতিবারে যদি হতে থাকে প্রতি রোজ যদি অ্যালার্জি সাবসেন্টগুলো তারা এরকমভাবে আসে এরকমভাবে ইনফ্লামেশন হয় এরকম চলতে চলতে একসঙ্গে দেখা যাবে তার একটা পারমানেন্টলি তার একটা সোয়েলিং হয়ে যায় স্কিনটা রোজ যদি স্কিনটা একটু একটু করে সোয়েলিং হয়

সমস্যার কি সমাধান হলো সেটা রয়ে গেলো আবার তো কদিন পরে আবার তো সেই পলি পড়বে আবার একই রকম ভাবে পলি ফিরে আসবে

এই ব্যাপারটা কি আছে কারণ আমাদের হোমিওপ্যাথি শাস্ত্র অনুযায়ী আমরা বলে থাকি টোটালিটি অফ সিম্পটম টোটালিটি অফ সিম্পটম নিয়ে আমরা মেডিসিন সিলেকশন করে থাকি টোটাল যতগুলো সিম্পটম আছে তার নাকের সিমটম হতে পারে কানের সিমটম সমস্ত কিছু মিলিয়ে আমরা একটা মেডিসিন সিলেকশন করছি যে ভাইটাল ফোর্সটাই বাড়িয়ে দিচ্ছে এবং যে ভাইটাল ফোর্স আমাদের রোগটাকে সারিয়ে দিচ্ছে এবং কমপ্লিট করে দিচ্ছে মানে রোগটা ধামা চাপা নয় একদম ভেতর থেকে নির্মূল করা এটাই কিন্তু হোমিওপ্যাথির মূল মন্ত্র তারপর কেমন লাগছে আমাদের এই অনুষ্ঠান ভালো লাগছে নাকি ভালো লাগছে না অতি অবশ্যই কিন্তু লিখে জানাবেন তাহলে দেখে নিন একবার ডাক্তারবাবু ঠিকানাটা ডক্টর শুভদীপ কর কর হোমিও ফার্মেসি ওয়ান নাইনটি সেভেন বাই রামকৃষ্ণ সরণি বেহালা কলকাতা সিক্সটি বেহালা ট্রাম ডিপো থেকে টার ফ্যাক্টরির দিকে ফোন নম্বর নাইন এইট থ্রি এবং টু আজকের মতন এই পর্যন্তই আবারও দেখা হবে প্রত্যেক দিনকার মতন আগামীকাল এটা তবু এখানে আসার জন্য এত সহজ সরল সব করার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার